ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার ফলে কিছু মানুষ ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছে। এদের মধ্যে শিলিগুড়ির ভক্তিনগরে থাকা বিতান বসু শিলিগুড়িতে এসে পৌঁছেছে। তাছাড়া অনন্যা মিত্র, যার বাড়ি শিলিগুড়ির বাবুপাড়া, সে এবং সুকৃতি দেব, যার বাড়ি শিলিগুড়ির আশ্রমপাড়া, তারা দিল্লিতে পৌঁছেছে। এবং প্রীতম মালাকার, তার বাড়ি রাজভাপড়ি, তিনি এখনো ইউক্রেনে ফেঁসে আছেন। তাদের পরিবারের লোকজন ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে সুরক্ষিতভাবে তাদের নিয়ে আসার বন্দোবস্ত করা হয়। ওদের ক্যাপিটাল সিটি কিভ। তো ওই কিভেই আমরা যেখানে ছিলাম, আমি যেখানে তিন রাত্রি ছিলাম ওইখানে, ওইটার ঠিক সামনে একটা আর্মি বেস আছে। আর আমি যতদূর শুনতে পাচ্ছি, আমি বলছি না শিওর, কিন্তু আমি যতদূর জানতে পাচ্ছি যে ওই ওই এরিয়াটাতেই বম্বিং শুরু হয়েছে। তো সেই হিসাবে ওই ওই এরিয়াটা হচ্ছে ওই এয়ারপোর্টটার থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ভারত সরকারের কাছে আপনি কি কি বলবেন, যা বাকি যারা ছাত্ররা আটকে আছে তাদের উদ্ধারের ব্যাপারে? নিয়ে আসার চেষ্টা করতে, কারণ কি রাশিয়ার সাথে ইন্ডিয়া আমি যতদূর জানি তো যথেষ্ট ভালো সম্পর্ক আছে। তো সেই হিসাবে মানে যদি রাশিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাই করে, আমি আমার আমার নিজের যেটা বিশ্বাস যে পারবে একটু ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে বার করে আনতে, কারণ কি ওরা এখন মানে মানে এরকম সিচুয়েশান একটা ডেভেলপ হয়েছে, টাকা থাকলেও বেরোতে পারবে না। তো সেই সিচুয়েশানে সব প্যারেন্টসদের জন্য, ধরো এরকম সিচুয়েশানে এবার সবার প্যারেন্টসদের জন্য এই ব্যাপারটা সহজ না, যে নিজের বাচ্চাদেরকে কাউকে। এত আমার প্যারেন্টসদের জন্য সহজ ছিল, আমি এই কয়েক মাস আগে গেছি। তো এখন আমি যদি আসতে না পারতাম, আমি নিজেই বুঝতে পারছি আমার প্যারেন্টসদের কী অবস্থা হতো। তো আমি তো নাই ঠিক আছে, আমি হয়তো কী হতো না হতো সেটা পরের কথা, কিন্তু আমি যদি ঠিকও থাকতাম তাও আমি জানি যে আমার প্যারেন্টসদের কতটা সমস্যা হতে থাকে। তো ভারত সরকারের কাছে আমার একটাই নিবেদন যে চেষ্টা করতে কিছু একটা হবে যে ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে বার করে আনা, আর ওইটুকু। কারণ কি ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমি যতদূর জানি যে প্রেশার করে আরও ফ্লাইট এক্সটেন্ড করেছে, এক্সট্রা 3টে ফ্লাইট বানিয়েছে ইন্ডিয়া, যে ডাইরেক্ট কিভ থেকে দিল্লি। কিন্তু ইন্ডিয়ান এম্বাসি কিন্তু আমাদেরকে শুরুর থেকেই ঠিক করে গাইড করতে পারেনি, আর তারপরেও এখন অবধি আমরা নিজের থেকেও যখন কোয়ারি নিয়ে ওনাদেরকে ফোন করেছি, হয় ওনারা রিসিভ করেননি ফোন, হয় ওনারা কোনো জবাব দেয়নি, আর যখন দিয়েছে তখন মানে ওদের বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে কোনো খবর নেই, আপনারা বারবার এরকমভাবে আমাদেরকে ফোন করবেন না। আর এমনভাবেই বলেছে ব্যাপারটা যে মানে আমাদের আর পরে আর ফার্দার কোয়ারি করার কোনো জায়গা থাকবে। আপনি কিয়েভ থেকে কবে রওনা? ইউক্রেন থেকে আমরা কালকে রাতে আমি 7টার সময় রওনা হয়েছি, আর আজকে সকাল 7:15 এখানে আমি দিল্লিতে পৌঁছেছি। নিয়ে আমার 1টার সময় ফ্লাইট ছিল, আমি এই 3টের দিকে আমি ঢুকেছিল। তারপরে টিকিটও পাচ্ছিলাম না, আমরা সমস্ত টিকিট বুক ছিল। তারপরে ওদের কলেজ থেকেই আপনার চার্টার ফ্লাইট অ্যারেঞ্জ করে দেওয়াতে, এমডি হাউস যেটা ওদের মেনলি নিয়ে যায় এখান থেকে, এমডি হাউস চার্টার ফ্লাইটটা অ্যারেঞ্জ করাতে আমরা অনেকটাই স্বস্তি পাই। নিয়ে কালকে যখন তারপরে আলটিমেটলি উঠলো তখন মানে শান্তি পেলাম আর কি। অবশ্যই চাইবো তারা যেন যে কোনোভাবে এখানে চলে আসে, কারণ অ্যাজ এ গার্জেন আমরা বুঝতে পারছি তাদের বাড়ির লোক বা বাচ্চাদেরও কী কন্ডিশন। ওরা এত ছোটো ছোটো বাচ্চা ফার্স্ট টাইম গেছে, মানে যাওয়ার পরে এরকম একটা কনফিউজিং সিচুয়েশান, কী হবে আগামী দিনে, আরও কতটা সিচুয়েশান ডেঞ্জারাস হবে সেটা তো কেউই বুঝতে পারছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব চাইবো যে বাচ্চারা আমাদের দেশে ফিরে আসুক, আমাদের যারা বাইরে আছে, তাহলে সবার জন্যই ভালো, গার্জেন প্লাস বাচ্চা দুজনের জন্যই ভালো, এটাই আমাদের অ্যাপিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলুন, সবার কাছে অ্যাডমিনিস্ট্রেশন, সবার কাছেই অ্যাপিল যাতে বাচ্চারা ফিরে আসতে পারে, প্রচুর বাচ্চা আছে ওখানে, এটা যেন দেখে আর কি সবাই। এটাই পরিচিত কয়েকজন তো আটকে আছে, হ্যাঁ পরিচিতি তো আটকে আছে, তাদের গার্জেনরা তো ভীষণই ওরিড। এখন আমরা তো মানে লাকিলি বেঁচে গেছি যাকে বলে, একটা দিন দেরি হলেই তো ও আটকে যেত। তো ওটাই আর কি, মানে আমাদের আর কিছু ভাষা নেই, মানে আমরা ভাবতেই পারিনি এরকম একটা হবে আর কি। তো আর একটু আগে যদি আমাদের বাচ্চাদের মানে বলা হতো যে ব্যাক করো, তাহলে ভালো হতো মনে হয়, এটা একটু গাফিলতি হয়েছে আর কি। এটাই বন্যা বাসু।